আজ শুক্রবার 11ই ফাল্গুন 2023 সালের 24শে ফেব্রুয়ারি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আগত মাস 2023 সালের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। গুরুদেব বৃহস্পতি স্বগৃহে অবস্থান করছেন। 30 বছর পর শনি মহারাজও স্বগৃহে প্রবেশ করেছেন, নিজের ঘরে প্রবেশ করেছেন, আর সেখানেই তিনি থাকবেন একটানা 2.5 বছর। আবার সূর্য এবং বুধের বুধাদিত্য যোগও এই 2023 সালের মার্চ মাসে আপনাদের জন্য পরিলক্ষিত হবে। ফলস্বরূপ 2023 সালের এই মার্চ মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, ঘটনাবহুল একটি মাস। আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, সস্তায় বা গৃহগত পদ্ধতিতে অচ্যুক উপায় সহ কীভাবে আপনারা গ্রহদোষের প্রতিকার করাবেন সে বিষয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করবেন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। কোনো আধ্যাত্মিক চিন্তন চেতনা সমৃদ্ধশালী ব্যক্তিবর্গ আপনাদেরকে আশীর্বাদ দেবেন এবং মানসিক শান্তি যার কারণে আপনারা পেতে চলেছেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনারা জ্ঞান বৃদ্ধি করতে চলেছেন। ইন ফিউচার যা আপনাদের কাজে আসবে। আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মান বাড়বে। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। কোনো ভাষণ বা মিটিং, মিছিল, বৈঠকে আপনারা উপস্থিত হতে পারেন। নতুন নতুন আইডিয়া পাবেন, কাজে লাগাবেন। ফাঁকা সময়ে বই পড়ে কাটান বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করবার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি মধ্যম প্রকৃতির, পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করবার চেষ্টা করুন। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই অতিবাহিত হবে। কৃপণ যেন হবেন না, আর যতটা সম্ভব মানুষজনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন।